ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাতার ফেরদৌস। আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার জায়গায় নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্কাই ওয়ার্ক আম্পাকা শপিং মল, চেন্নাই। আজকে আমরা লাঞ্চ করব বারবিকিউ নেশনে, যেটা কিনা আম্পাকা শপিং মলে অবস্থিত। আমাদের সবার প্রিয় হিল্লুল ভাই আদনান সাইন থেকে কলকাতার বারবিকিউ নেশন রিভিউ করেছে, সেটা আমরা সবাই জানি। আর আমি যেহেতু রয়েছি চেন্নাই, এবং চেন্নাইও রয়েছে বারবিকিউ নেশন, সো এই সুযোগটা কীভাবে হাতছাড়া করি, তো এই জন্যই আজকে আমরা রিভিউ করছি চেন্নাই বারবিকিউ নেশন। ভিউয়ার্স, আমার সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওটি অনেক এক্সাইটেড হতে চলেছে। মেইন ক্লিপে যাওয়ার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি বারবিকিউ নেশনে। দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা, মাশাল্লাহ অনেক সুন্দরভাবে সাজানো। আর এটা হচ্ছে একটা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের রহস্য আপনাদেরকে পরে বলছি। এখানে হচ্ছে বারবিকিউ মেশিন রাখার একটা স্পেস, এখানেই রাখা হবে বারবিকিউ মেশিন মেইনলি। আর এটাই কিন্তু বারবিকিউ নেশনের মূল আকর্ষণটা। আমাদের টেবিলে অলরেডি দেওয়া হয়েছে দই ফুচকা, এবং সাকিব এটা টেস্ট করে আপনাদেরকে এক্সপ্রেশনের মাধ্যমে বুঝাবে যে এটার টেস্ট কেমন, এবং আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। জাস্ট নাও আমরা এসে পৌঁছাইলাম। হ্যাঁ হ্যাঁ, টেস্ট করো। গুড। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ভিতরে ভিতরে কয়লা, একদম গরম কয়লা। ও মাই গড, ইটস সো এক্সাইটেড। দেখে দিচ্ছি, ইটস আ পানি টিক্কা, নো বারবিকিউ পাইনাপল, ইটস আ মাশরুম। ভিউয়ার্স, এগুলো আসতে শুরু হয়ে গেছে, আই এম সো মাচ এক্সাইটেড। আর ইটস পানিপুরি, স্যুপটা টেস্ট করছি। টেস্ট করে বলি আপনাদেরকে টেস্টটা কেমন। স্যুপটা মেইনলি কর্ন স্যুপ। এনিওয়ে, আমার কাছে স্যুপের টেস্টটা তেমন ভালো লাগেনি, এভারেজ মোটামুটি। আর এখন আমরা টেস্ট করছি ইন্ডিয়ার ফেমাস পানিপুরি। ওকে, পানিপুরির টেস্টও আমার কাছে মোটামুটি লেগেছে। আমাদের দেশের ফুচকা লট বেটার দেন দিস। পানিপুরি চলে ভালোই, মোটামুটি, বাট আই লাইক ফুচকা মোস্ট। এটা ছিল চিজি পটেটো, পটেটোটা ফ্রাই করা হয়েছে এবং তার উপর দেওয়া হয়েছে চিজের টপিং। এটা হলো ভেজ কাটলেট, এটা মেইনলি ভেজিটেবল, এবং সাথে দিয়েছে পনির, দিয়ে ফ্রাই করা হয়েছে। বারবিকিউ চিকেন, এটা ছিল বারবিকিউ কর্ন, বারবিকিউ ফিশ, লেটস টেস্ট ফার্স্ট দেন উই উইল অর্ডার। আচ্ছা ঠিক আছে, আমি এখানে মাশরুম নিয়েছি, দেখতে পাচ্ছেন, লেটস ট্রাই ইট। মাশরুম পানিটা টেস্ট করি, ভিউয়ার্স, পনির, পনির টিক্কা, পনিরটা এত সফট ছিল, এত ফ্রেশ ছিল যে কি বলবো, মানে জাস্ট লাজবাব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছে আমাদেরকে চিকেন উইংস এবং সাথে মাটন শিক কাবাব। প্রত্যেকটা খাবার অসাধারণ, অসাধারণ, এটা খুবই মজা, ক্রিসপি কর্ন ভিউয়ার্স, ইটস টু ইয়ামি।
এটা আমার কাছে তেমন ভালো লাগেনি। প্রন দেখি কেমন টেস্ট। সাকিব তুমি আমাকে শুধু দিতেই আসো দিতে আসো। বারবিকিউ নেশনের যদি ওয়ান অফ দ্য বেস্ট আইটেম কিছু বলি তা হবে বারবিকিউ প্রন। এখন ট্রাই করছি বারবিকিউ পাইনঅ্যাপল। ইটস মাই ফার্স্ট টাইম আমি বারবিকিউ পাইনঅ্যাপলটা ট্রাই করছি, এর আগে আমি কখনো খাইনি। তো লেটস ইট। ইটস টেস্ট লাইক সুইট অ্যান্ড সাওয়ারি টেস্ট উইথ স্মোকিং ফ্লেভার। আর এখানে দেখতে পাচ্ছেন স্কুইড ফ্রাই। এটা ভিউয়ার্স আমরা এখনও আমাদের স্টার্টার শেষ করতে পারিনি। আমি জানি না মেইন ডিশ আমি মেইন কোর্স আমি খুন পেটে খাবো। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা স্টার্টার এখনও শেষ করতে পারিনি, মানে শেষ হচ্ছে আবার নিয়ে আসতেছে, শেষ হচ্ছে আবার নিয়ে আসতেছে। শেষ না করতেই পেটের অবস্থা খারাপ। অনেকবার এসে জিজ্ঞেস করতেছে কী ধরনের খাবার চাচ্ছেন, বেশি ঝাল চাচ্ছেন, কম ঝাল চাচ্ছেন, আপনারা আপনাদের টেস্টের মতো বানিয়ে নিতে পারেন, তারা প্রোভাইড করতেছে। যাই হোক, আমরা তো এখানে আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছি। উই আর অ্যাকচুয়ালি আমরা খাবার নিয়ে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এটা আমাদের টেবিল, আর আমি এখন আর খেতে পারছি না। আমি স্টার্টারও এখনও শেষ করতে পারিনি, তো এর মধ্যে আমার পেটে একদম ভরে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে রয়েছে লাইভ কিচেন, এই পাশে একটা লাইভ কিচেন রয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই আমি বারবিকিউ নেশনটা কেমন। তো এই সুযোগে আমার হাঁটাও হয়ে যাবে আর আমার খাবারগুলোও কিছু হজম হবে এবং পরবর্তীতে আমি আবারও খেতে পারবো। সো যাই হোক, দেখতে পাচ্ছেন বারবিকিউ নেশনের ডেকোরেশনটা কত কত সুন্দর করে তারা ডেকোরেট করেছে। আর এটা হচ্ছে সালাদ সেকশন, এখান থেকে আপনারা সালাদ পেয়ে যাচ্ছেন। বারবিকিউ নেশন যদিও এটা বাফেট রেস্টুরেন্ট, তবুও আমরা কিন্তু আসার পর থেকে, রেস্টুরেন্টে আসার পর থেকে কিন্তু আমরা একবারও টেবিল থেকে উঠিনি। এটাই আমার ফার্স্ট টাইম আমি টেবিল থেকে উঠেছি, কজ আপনাদের জন্য কিছু ভিডিও করব বলে। তাছাড়া এখানকার যারা স্টাফ রয়েছে, বারবিকিউ নেশনের যারা স্টাফ রয়েছে, তারাই কিন্তু আমাদেরকে খাবার সার্ভ করছে এবং আমরা এই কারণেই খাবারগুলো টেবিলে বসে এনজয় করতে পারছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেজে কী কী আইটেম রয়েছে। এখনও ভেজ কতগুলো আইটেম এখনও আসে নাই, যখন আসবে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এটা হচ্ছে রাইস অ্যান্ড ডাল, ভিউয়ার্স এখানে রয়েছে মিক্স ভেজ কোলাপুরি আর পনির হরি মটর কি সবজি। এখানে রয়েছে স্যুপ। যাই হোক, এগুলো সব ননভেজ দেখিয়ে দিচ্ছি দর্শক, আর কতগুলো ডিশ এখনো আসেনি, যখন আসবে তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটার চিকেন, ইয়াম 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 ইয়াম, ল্যাম মাছ, ও স্মেল ইজ সো গুড। এগ মশালা, লরেন ফিশ কারি, সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন বিরিয়ানি, ইয়ামি ইয়ামি। বিরিয়ানি এসে গিয়েছে আমাদের, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাইভ কিচেনে। ইজন্ট ইট সো ইন্টারেস্টিং? ইয়েস ভিউয়ার্স, এটা হচ্ছে লাইভ পিজা কাউন্টার। এখানে আপনার মন মতো আপনি পিজা বানিয়ে নিতে পারেন।
and it's a pasta counter, live pasta counter. এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনার মনের মাধুরী মিশে এখান থেকে পাস্তা বানিয়ে নিতে পারবেন। এখানে lots of sauces এখানে রয়েছে, arabica sauce, white sauce, alfredo sauce, mix sauce, cheese ball with hot garlic sauce. এখানকার একটা স্পেশাল ডিশ, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। Can you make for me one dosa please? Okay. আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট, এখানে পাপড়ি চাট পাওয়া যাবে, ফুচকা পাওয়া যাবে, দহি ফুচকা পাওয়া যাবে। ইটস ও মাই গড, ইটস লাইক হেভেন টু মি। যাই হোক দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখালাম ভেজিস ভেজ কাউন্টার, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নন ভেজ কাউন্টারে। এখন আমরা চলে এসেছি নন ভেজ কাউন্টারে। দেখতে পাচ্ছেন এখানে একটা ফিশ আইটেম রয়েছে, এর নাম হচ্ছে চাপার পেপার ফিশ। এটা এখনও ডান হয়নি, আপনি খেতে চাইলে এটা আপনাকে বেক করে দেওয়া হবে। ইটস ইয়ামি রাইট। আর এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, কালার তো অনেক সুন্দর লাগছে বাট পেটে একটুও জায়গা নাই। আমি এটা টেস্ট করিনি, কেমন আসলে আমি জানি না। আর এখানে হচ্ছে দোসা, দোসার টপিংগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিমা রয়েছে, চিকেন কিমা, মাটন কিমা, এবং আরও একটা স্পেশাল যেটা রয়েছে সেটা হচ্ছে ডাক, হাঁসের কিমা রয়েছে, ডাক কিমা। তো সেটা দিয়ে কিন্তু আপনাদেরকে দোসা বানিয়ে দেওয়া হবে। টেস্ট করার জন্য আমি একটা নিয়েছিলাম মাটন কিমা দোসা, তো সেটা আমার কাছে মোটামুটি লেগেছে, আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে ফ্রাই, ফ্রাই আইটেম আপনারা এখানে পাবেন। এখানে রয়েছে চিকেন 65, আর ফ্রাইড চিকেন আপনারা পেয়ে যাবেন, ফিশ ফ্রাইও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখনও শুরু হয়নি, তবে আপনারা যদি অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন। আর এখানে রয়েছে স্পেশাল আইটেম চিকেন শর্মা। কি অবস্থা তোমার? আমি একটু হেঁটে আসছি, আমার আমি এখন রেডি, আবার রেডি হয়ে গেলাম। হ্যাঁ হেঁটে আসো। ভিউয়ার্স, আমরা এখনও স্টার্টার শেষ করতে পারিনি, যাই হোক আমরা স্টার্টার চালিয়েই যাচ্ছি, চালিয়েই যাচ্ছি। এখন আমি খাচ্ছি চিকেন তাংরি কাবাব। ইটস টু মাচ ইয়ামি অ্যান্ড টু মাচ জুসি, আই লাইক ইট সো মাচ, আই লাভ ইট, আই রিয়েলি লাভ ইট। আমার এতটা মজা লাগছে এই এই কাবাবটা খেয়ে, মানে কি বলবো, মানে কিছু বলার নাই আসলে। আপনারা বারবিকিউ নেশনে আসলে অবশ্যই এইসব ট্রাই করবেন। এটা মাটন দোসা, এটা সার্ভ করা হয়েছে নারিকেলের চাটনির সাথে। ফার্স্টে আপনাদেরকে একটা ফ্ল্যাগ দেখিয়েছিলাম, এই সেই ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগের ব্যাপারে এখন আপনাদের সাথে, মানে ফ্ল্যাগ নিয়ে একটু ক্লিয়ার করতে চাই ডিসকাশনটা। তা হচ্ছে ফ্ল্যাগ মেইনলি স্টার্টারের সাথে রিলেটেড। ফ্ল্যাগ যতক্ষণ পর্যন্ত আপ থাকবে ততক্ষণ বারবিকিউ নেশনের স্টাফরা আপনাকে স্টার্টার সার্ভ করতেই থাকবে, করতেই থাকবে। আর যখন আপনি মনে করছেন যে আপনি আর পারবেন না, স্টার্টার নিতে পারবেন না, বা অথবা আপনি মেইন কোর্সের দিকে যেতে চাচ্ছেন, তো তখন ফ্ল্যাগটা ডাউন করে আপনাকে মেইন কোর্সের দিকে যেতে হবে। সো এখন আমরা চলে যাব মেইন কোর্সের দিকে, এখনই যাচ্ছি না, একটু রেস্ট নিব তারপরে যাব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানকার রিফ্রেশিং কাউন্টার। চলে এসেছি আমরা বারবিকিউ নেশনের রিফ্রেশিং কাউন্টারে। এখানে আপনারা চিল ওয়াটার সহ কয়েক রকমের মজিতো পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে আইসের ব্যবস্থা, আর পাশে রয়েছে মিন্ট, লেমন এবং ওয়াটারমেলনের স্লাইস। আর যা যা মজিতো আপনারা পেয়ে যাচ্ছেন তা হল ওয়াটারমেলন মজিতো, গ্রিন অ্যাপেল, জিরা মশলা, বাবর গাম মজিতো, পিচ, প্যাশন ফ্রুট, স্ট্রবেরি, লেমন। ওকে, কোর্সের মধ্যে যেগুলো আইটেম মিসিং ছিল অথবা পরে এসেছে, এখন আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি।
আমি এখন পাস্তা কাউন্টারে আমার জন্য পাস্তা বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্টার্টার শেষ করতে করতে এত সময় লেগে গেছে, তারপরে আসছি মেইন কোর্সে। তো মেইন কোর্স তো শেষ করা হয়নি, এরপরে বাকি আছে আবার ডেজার্ট। ও মাই গড, আমি চিন্তাও করতে পারছি না। যাই হোক, ডেজার্টের জন্য একটা আলাদা পর্ব আমার লাগবে ভিউয়ার্স, কেননা ডেজার্টে রয়েছে অনেক চমক, অনেক এক্সাইটিং জিনিসপত্র যা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই জন্য আপনাদেরকে আগেই দাওয়াত দিয়ে রাখছি আমার বারবিকিউ নেশনের সেকেন্ড পার্টটা দেখার জন্য, আর স্পেশালি তাদের জন্য যারা আমার মতো সুইট লাভার্স। আর আমার তো মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি এগুলো সুইট আইটেম দেখে, আর আমার মতো যারা সুইট লাভার্স আছেন তাদেরও মাথা নষ্ট হয়ে যাবে, আই অ্যাম শিওর অ্যাবাউট দ্যাট। এনিওয়ে ভিউয়ার্স, এত 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 আইটেম ছিল, সুইট ডিশেস ছিল যে কি বলবো, আমার বলার কিছু নাই। আর এদের স্পেশাল হচ্ছে একটা পান কুলফি যেটা লাজবাব ছিল। আমি আশা করব নেক্সট পার্টেও আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সবার সাথে বারবিকিউ নেশনের সেকেন্ড পার্টে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।